নমস্কার, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমরা আনব মূলত সেই সব রান্না যা দুর্লভ বা হারিয়ে গেছে সময়ের গহ্বরে। আওয়াধি কায়স্থমুর্গ একটি শিকারের সময়ের রান্না। এর জন্য লাগবে মুরগির মাংস 1 কেজি, আদা বাটা 1.5 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1.5 টেবিল চামচ, দারচিনি 1.5 ইঞ্চি, জৈত্রী এবং ছোট এলাচ, ঘি 3 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 4 থেকে 5টি, কোরানো নারকেল 1 কাপ, কুচনো পেঁয়াজ 5টি, পোস্ত 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, ফেটানো দই 4 টেবিল চামচ, শাহমরিচ 1 থেকে 2 টেবিল চামচ, নুন স্বাদ অনুসারে, চিনি 1 টেবিল চামচ এবং সাদা তেল 4 থেকে 5 টেবিল চামচ। প্রথমেই মুরগির মাংসে দিন একে একে আদা বাটা, রসুন বাটা, নুন দিয়ে মাংসটা ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য আলাদা করে রেখে দিন। এবার কড়াইয়ে সাদা তেল গরম হতে দিন। তেল গরম হলে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলুন, অর্থাৎ বেরেস্তা করুন। সেই বেরেস্তা আলাদা করে রাখুন। এবার সেই তেলেই খানিকটা ঘি দিন, দিয়ে গরম হতে দিন। এবার তাতে সেই মাখানো মাংস দিয়ে ভেজে তুলুন। খেয়াল রাখবেন খুব বেশি ভাজবেন না, হালকা লালচে রং ধরলেই মাংস তুলে নেবেন। মাংস আলাদা করে রেখে এবার বেটে নিন একসাথে 2 চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা এবং অল্প নুন। জল দিয়ে বাটবেন, এটি ব্লেন্ডারেও করতে পারেন অথবা শিলেও বাটতে পারেন। এরপর এই বাটার সাথেই দিন শাহমরিচ, জৈত্রী অল্প, দারচিনি, ছোট এলাচ, ধনে গুঁড়ো, ফেটানো দই, নুন আরো খানিকটা, চিনি 1 টেবিল চামচ এবং ঘি। তার সাথে দেবেন নারকেল কোরা 1 কাপ, এবং সেই ভেজে রাখা পেঁয়াজ অর্থাৎ বেরেস্তা। এই সব কিছু একসাথে ভালো করে বেটে নিন। বাটা হয়ে গেলে মিশ্রণটি আলাদা করে নিয়ে সেই মিশ্রণটি মুরগির মাংসে ঢালুন। এবার এর সাথে মুরগির মাংস ভালো করে মেখে নিয়ে খানিকটা জল দিন। খেয়াল রাখবেন গরম জল দিলে কিন্তু মুরগির মাংসের স্বাদ আরও বাড়বে। আভেন 250 ডিগ্রিতে 15 মিনিট প্রিহিট করে নিন এবং তারপর মুরগির মাংসটা তাতে 12 মিনিট রান্না হতে দিন। 12 মিনিট হয়ে গেলে বের করে মাংস উল্টে নিয়ে আরও 12 থেকে 15 মিনিট আভেনে ঢুকিয়ে রান্না হতে দিন। যদি কেউ আভেন না ইউজ করেন
মাইক্রোওয়েভ ওভেনেও এই রান্না হতে পারবে। সেক্ষেত্রে 8 থেকে 10 মিনিট রান্নাটি করে পরিবেশন করবেন আওয়াধিক আয়স্থ মুরগি।